আসসালামু আলাইকুম, কথা বলতেছি আমি বাহাদুর নাসিম। গায়ে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে আর যদি মুসলমান দাবি করে থাকেন কেউ, তাহলে এই ভিডিওটা শেয়ার কইরা এই যে কুত্তার বাচ্চায় সাধারণ মানুষগুলাকে তার পায়ে সেজদা দেওয়াইতেছে, তারপর আবার সেজদা দেওয়ায়া তারপর আবার টাকাও নিতেছে, এক কথা ইমানটা ধ্বংস করাইতেছে আবার টাকাও নিতেছে, কত বড় জানোয়ার দেখেন। তাকে যেখানে পাবেন সকল মানুষদেরকে একটু হুঁশিয়ার সাবধান করে দেন, সকলের সাথে পরিচিত করে দেন এই কুত্তার বাচ্চাকে। তাকে যেন যে যেখানেই পায় সেই জায়গায় তাকে জোতা পেটা করে, সেই ব্যবস্থাটা একটু করে দেবেন আপনারা শেয়ার করে ভিডিওটা। কত বড় জানোয়ার হইলে, কত বড় অমানুষ, কত বড় কাফের হইলে এই ধরনের কাজ করতে পারে? গ্রামের সহজ সরল মানুষদেরকে এই ধরনের মানুষগুলো টার্গেট করে করে তারপরে তারা তাদের পায়ে সেজদা করায়, আবার দেখেন টাকাও নিতে আসে, কত বড় জানোয়ার। ভিডিওটা একটু শেয়ার করবেন, শেয়ার করে এই জানোয়ারের বাচ্চাকে সকলের সামনে একটু পরিচিত করাইয়া দেন। আর একটা কথা, এই ভিডিওটা কিন্তু আমার সংগ্রহ করা, যে এই জায়গায় যে জায়গায় সেজদা দিতেছে মানুষগুলোকে, এই জায়গায় একটা সচেতন মানুষ নাই এই গ্রামের ভিতরে থাকে না, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে মনে প্রাণে ভালোবাসে, আমার নবীজিকে ভালোবাসে, এমন কোন মানুষ নাই একটা গ্রামে। আর কোনো কথা নাই, ভিডিওটা শেয়ার করেন দ্রুত, ভিডিওটা শেয়ার করেন।